বন্ধুগণ, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ আপনাদের আমার প্রিয় গ্রাম সাহেবনগরে নিয়ে যাব এবং সেই জলঙ্গি নদীর ধারে বিশাল উত্তর দক্ষিণে লম্বা যে সাহেবনগর গ্রাম, সেই গ্রামের অতীত এবং বর্তমানকে আপনাদের সামনে তুলে ধরে দেখাবো যে বর্তমানে কী অবস্থায় এবং আগে কী ছিল। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আসুন তাহলে শুরু করি। এখন যেটা দেখছি এটা হচ্ছে জলঙ্গি নদী। এটা হচ্ছে এই জলঙ্গি নদীর বাঁক। আর এখন যে দিকটা দেখছি, এই পাঁচডারা হয়ে এটা চলে গেছে পলাশিপাড়া। একসময় জলঙ্গি নদীতে আরও বেশি জল থাকত এবং বিশেষ করে এই নদী পথেই একসময় বিভিন্ন পণ্য সরবরাহ করা হতো। বিশেষ করে এখান থেকে বালি, টঙ্গি, শ্যামনগর এখানে নৌকায় যাতায়াত করা হতো। তখন নদীপথই একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এবং এই নদীতেই আমরা দেখেছি বিশেষ করে এক জায়গা থেকে এক জায়গায় বিভিন্ন নৌকায় যাতায়াত, এমনকি বিয়ে উপলক্ষে আমরা দেখেছি নৌকা ভাড়া করে নৌকায় মাইক লাগিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে বিয়ের বরযাত্রী যেতে। আর বিশেষ করে পণ্য তো এখানে বিশেষ করে পাট বা বিভিন্ন জিনিস এইখানে আনা হতো। এই যে ঘাট সবসময় ব্যস্ত থাকতো, এখন সেই পরিমাণ আর জলও থাকে না। আর সেই যে নদীর যে নাব্যতাও কমে গেছে, এখন সেই সব দিনের কথা যখন মনে হয় তখন মনে হয় এই নদী একসময় এত যোগাযোগের মাধ্যম এবং বিশেষ করে প্রত্যেকটা এলাকায় ঘাট ছিল, সেই ঘাটে সকলে স্নান করতে আসতো। এখন কেউ আর ঘাটে স্নান করতে আর আসে না, প্রত্যেকের বাড়িতে বিশেষ করে বাথরুম করে নিয়েছেন, জলের ব্যবস্থা। আর তখন সাহেবনগর গ্রামের মধ্যে যাওয়ার মূল যে গাড়ি যেত একমাত্র গরুর গাড়ি বা গাড়িগুলো, এই যে নদীর ধার ধার দিয়ে রাস্তা, এই যে রাস্তা, ওই যে সাইকেল চড়ে গেল, এই রাস্তা দিয়ে একমাত্র রাস্তা ছিল। তারপর দাসপাড়া, দাসপাড়া হয়ে পাশ দিয়ে রাস্তা হতো। আর এটা হচ্ছে একদম সেই সময় এখানে হাট বসত সপ্তাহে দুদিন, রবিবার আর বৃহস্পতিবার। এই যে জায়গাটা, এখন আর হাট বসে না, হাট অন্য জায়গায় উঠে গেছে। তা এই যে জমজমাট যে জায়গা সেটা এখন একেবারে আর সেই যে জমজমাট যে জায়গা সেটা আর নেই। সমস্ত লোকে এদিক দিয়ে যাতায়াত করতো কিন্তু এদিক দিয়ে এখন আর লোকে যাতায়াতও করে না, খুব কম লোকই যাতায়াত করে এদিক দিয়ে। আজ থেকে 50 বছর আগে এখানে একদম ফাঁকা শুনশান জায়গা ছিল। প্রথম এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, একটা বাজার তৈরি হয়েছিল, এই যে ঘরগুলো সেই সময়ের তৎকালীন সময়ে শ্যামনারায়ণ চৌধুরী এই বাজারটা তৈরি করেছিলেন। অনেকগুলো দোকান পাকা রাস্তার ধার থেকে এবং নাম দিয়েছিলেন চৌধুরী চক। এটা হচ্ছে পুরাতন বাসস্ট্যান্ড, এখানেই বাসগুলো আগে থামতো, কিন্তু এই বাসস্ট্যান্ডের এখন জনপ্রিয়তা অনেক কমে গেছে। এখন সব নতুন বাসস্ট্যান্ড হয়েছে, সেখানে লোকজন বেশি ওঠানামা করে। এটাই হচ্ছে আগেকার সেই পুরাতন বাসস্ট্যান্ড। এই যে পুরাতন বাসস্ট্যান্ডটা দেখে দিচ্ছে একবার, আর এই সামনে দিকে এই পলাশিপাড়ার দিকে রাস্তা চলে গেল, সামনে একটু গিয়ে মায়ের বাড়ি, যেখানে শচীন ডাক্তার বলে এক ভদ্রলোক সেখানে বহুদিন থেকে ডাক্তারি করেছেন। আর এই সামনে হচ্ছে চৌধুরী চক, যেটা ছিল এখন আর নেই। ওই যে শ্রী সীমা ছিন্নমস্ত মন্দিরের ডান থেকে পুরো যে এলাকা, আগে প্রথম দোকান এখানে হয়েছিল বাজার, কিন্তু এখন আর নেই। যে সামনে দেখছেন ডক্টর ধর্মদাস বিশ্বাসের এই বাড়ি ছিল একসময়, উনি এখানে বেশ কিছুদিন ডাক্তারি করেছিলেন, উনি বেশ কিছুদিন প্রয়াত হয়েছেন।
এইসব বাড়িঘর কিন্তু একসময় ছিল না, একদম ফাঁকা ছিল, এখন সব বাড়ি হয়ে গেছে। এদিকে সামনে যে জায়গাটা, এই সামনে তিনটে দোকান, সেই চৌধুরী চক আমলে তিনটে আছে, আর নতুন যে বাড়িটা আছে ওখানে ভেঙে ওখানে দোকান ছিল, ওখানে মল্লিকদের একটা মিষ্টির দোকান ছিল, বিশু মিষ্টির দোকান ছিল, সেগুলো এখন আর নেই। আর সামনে দেখতে পাচ্ছি নতুন বাসস্ট্যান্ড, এই বাসস্ট্যান্ড কিন্তু আগে ছিল না, ডান দিকে যে রাস্তাটা এখন হয়েছে সেই রাস্তাটা কিন্তু অনেক পরে হয়েছে, কারণ একটু আগেই বলেছি নদীর ধার দিয়ে রাস্তা ছিল, কিন্তু সেই নদীর ধারে নদী ভাঙতে ভাঙতে সেই রাস্তা যখন নষ্ট হয়ে যেতে থাকে তখন ওই নতুন বাসস্ট্যান্ড থেকে ডান দিকে নতুন রাস্তা হয়েছে। এটা হচ্ছে পুরানো নতুন বাসস্ট্যান্ড, এটা এই যে নতুন রাস্তাটা সেটা বালি টঙ্গি হয়ে শ্যামনগর পর্যন্ত চলে গেছে। আর এখানে আরেকটা দেখেছেন, রাস্তার ধারেই সব চাষিরা সব পেঁয়াজ রেখেছে, পেঁয়াজের দাম নেই বললে চলে, এখন কিলো 6 টাকা করে পেঁয়াজ সব রাস্তার ধারে রাখা আছে। আবার এদিকেও সব পেঁয়াজ, ভর্তি পেঁয়াজ। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে বিভিন্ন জায়গায় টোটো চলে, সাহেবনগর, উত্তরপাড়া, বালি, ডাকাতিয়া, মোদা, শরমঙ্গুর, এখান থেকে টোটো চলে যাচ্ছে। আগে প্রথমে কিন্তু এই রাস্তা ছিল না, আগে যেটা ওই নদীর ধার দিয়ে ছিল, নদীর ধার নদী ভেঙে যাওয়ার পর তারপর এই রাস্তা তৈরি হয়, তখন এই রাস্তা কাঁচা ছিল, দীর্ঘদিন হলো ওটা আবার পাকা হয়ে গেছে পিচ রাস্তা। চলুন এবার আপনাদের গ্রামের মধ্যেটা একটু নিয়ে গিয়ে দেখিয়ে দিই। আমি একটা টোটো ভাড়া করেছি, টোটো নিয়ে আমরা এখন উত্তরপাড়ার দিকে যাচ্ছি, আর আপনারাও আমার সঙ্গে থেকে একটু গ্রামের ভিতরটা একটু দেখে নিন। এই জায়গাটা হচ্ছে গাবতলা, একসময় এখানে জঙ্গলে ভর্তি ছিল এবং বাঁশঝাড়, এখন যদিও বাড়িঘর হয়ে গেছে। গাড়ির রাস্তা ছিল এইভাবে গিয়ে, যেটা দেখাচ্ছি খালের ঠিক ডান দিক দিয়ে এই যে রাস্তা দেখালাম এটাই ছিল মেন রাস্তা, আর এই যে ব্রিজটা, ব্রিজ তখন ছিল না, নতুন রাস্তা হওয়ার পরে এখানে ব্রিজ ছিল না, এখন ব্রিজ হয়ে গেছে এই যে রাস্তা, এই রাস্তাটা পরে হয়েছে, এটা যে পিচের রাস্তাটা, তখন গাড়ি যেতে হলে ডান দিকের ওই যে খালের ওপার দিয়ে রাস্তা হতো, এদিকে তখন গাড়ি আর রাস্তা ছিল না, আর গ্রামের মাঝ দিয়ে খাল। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন নদী, নদীতে গিয়ে খালটা মিশে গেছে। সামনে ডান দিকে দেখতে পাচ্ছি সাহেবনগর হাই স্কুল, সাহেবনগর হাই স্কুল এটা, আর এই বোলফুলের গাছটা বহুদিনের এই গাছটা, আর বাঁ দিকে হচ্ছে প্রাইমারি স্কুল। আমি এখন সাহেবনগর হাই স্কুলের যে খেলার মাঠ, সেই খেলার মাঠে দাঁড়িয়ে আছি। সাহেবনগর হাই স্কুলের এটা পিছনের দিক, অর্থাৎ যেদিকে মাঠ সেই দিকটা।
এই মাঠে একসময় পূর্ণেন্দু মাস্টারের নেতৃত্বে যে স্পোর্টস হতো আশেপাশের লোক দেখতে আসতো। এটা হচ্ছে বাবুপাড়া। বাঁদিকে যে খালটা চলে গেল এই খালের নাম হচ্ছে হিমসাগর খাল। আর বাঁদিকের এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি, অর্থাৎ আমার বাবা কবি সত্যনাথ বিশ্বাসের বাড়ি। ডান দিকে দেখতে পাচ্ছি শ্রী শ্রী মা রক্ষাকালীর মন্দির নির্মাণ হচ্ছে। এই জায়গাটা একসময় বাবুদের বাগান ছিল, যেমন এখানে সিঁদড়ে আম গাছ ছিল বিশাল বড়, তারপরে ছিল নোড়া আম গাছ, এরকম পরপর বেশ বড় বড় কয়েকটা আমের গাছ ছিল, লিচু বাগান ছিল। আর বাঁদিকে এটা এখন মথুরা ঘোষ যে স্বপ্নাদেশ পেয়ে যে এখানে মন্দির হয়েছিল, এই মন্দিরটা ডান দিকে এখন বড় করে হচ্ছে। আর এই এলাকা হচ্ছে এখন সব, বিশেষ করে যখন শ্রী শ্রী মা রক্ষাকালীর পূজা হয় এখানে বিশাল বড় মেলা হয়, এখন এখানে বিভিন্ন যে দেখা যাচ্ছে পেঁয়াজ কাটা চলছে। কিন্তু আগে একটা সময় প্রথম দিকে দেখতাম এখানে সমস্ত ধান নিয়ে এসে মারা হতো, তারপরে এখানে খামার তৈরি হতো, এখন কিন্তু সেগুলো আর হয় না। এখন যদিও এখানে বেশ কিছু গাছ লাগানো হয়েছে, কিন্তু এখানে এক সময় ছিল খামার। এখানে দেখতে পাচ্ছি যে মাঠ, এই মাঠ পশ্চিম দিকে একেবারে পলাশি পর্যন্ত চলে গেছে, সামনে বিশাল বড় একটা বট গাছ, আর বাঁদিকেও এখানে একসময় সমস্ত বিভিন্ন খামার হতো, এখন সেগুলো যেহেতু হয় না এখন বিভিন্ন ধরনের চাষ হচ্ছে, গাছপালা লাগানো হয়েছে। এখানে পেঁয়াজের যে সমস্ত গাছগুলো ফেলা হচ্ছে তার মধ্যে প্রচুর পেঁয়াজ আছে, সেই পেঁয়াজগুলো আবার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব পোড়াচ্ছে। এই যে প্রচুর পেঁয়াজ, এই যে হাতে সব পেঁয়াজ। সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই যে চিকিৎসালয় হয়েছে, এই চিকিৎসালয়ের জমি দান করেছেন আমার বাবা কবি সত্যেন্দ্রনাথ বিশ্বাস। এই জায়গাটা সাহেবনগর মধ্যমপাড়ার বোড়াগাড়ির ধারের যে রাস্তা সেই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে বাবুদের বাড়ি বলা হতো। চারিদিকে মোটা ইট দিয়ে প্রাচীর দেওয়া ছিল, আর এই সামনে এখানে একটা বসার ব্যবস্থা ছিল, দুই দিকে বসার ব্যবস্থা, মেন গেট। সেসব এখন অতীত, সব ভেঙে গেছে, আর শরিকি সম্পত্তি সব ভাগ হয়ে কেউ কেউ বিক্রিও করে দিয়েছে, সেই প্রাচীরও আর নেই। আর অনেকে আবার শরিকের কেউ কেউ কলকাতা আছে আর কেউ এখানে আছে। সামনে হচ্ছে ডান দিকে আশুকুলের বাড়ি, ওই বাড়িতে আগে দোল হতো এবং এই গলিতে বিকালবেলায় দোল খেলা হতো। দোলের দিন এখানে প্রচুর ছেলেমেয়েরা আসতো, আবির খেলা হতো এবং রাস্তার ওপরে কয়েক ইঞ্চি আবিরে পুরো হয়ে যেত এই যে জায়গাটা। এখন সেসব আর হয় না। আজ থেকে প্রায় 25-30 বছর আগে এখানে প্রচণ্ড জমজমাট ছিল। ডান দিকে বাঁশের সাঁকু দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে নদীর ঘাট,
সেই জলঙ্গি নদীর ঘাটের দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে। এই যে সামনের যে ভাঙা এবং বন্ধ অবস্থায় যেটা পড়ে আছে, এটা হচ্ছে পচু বিশ্বাসের দোকান। এইটা বহুদিন প্রাচীন কালের দোকান। এইখানে একটা দোকান ছিল মধ্যমপাড়ায়, আর একটা হচ্ছে উত্তরপাড়ায়, একটা যেটাকে বলা হতো ধাপালের দোকান। এই দুটো দোকান ছিল এই সামনে উত্তরপাড়ায় গিয়ে, আর একটা ধাপালের। এই দুটো দোকান এইদিকে, আর একটা দোকান ছিল, সেটা হচ্ছে কালো বিশ্বাসের দোকান। সেটা হচ্ছে বাসস্ট্যান্ডে, যেখানে প্রথম দিকে নদীর ধারে। এই সামনে হচ্ছে উত্তরপাড়া, এখান থেকে শুরু। সামনে যে মন্দির দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শ্রী শ্রী মা রক্ষাকালীর পূজা এই মন্দিরে হয়ে থাকে, এবং এর যে আশেপাশে যে এলাকা, সেখানে রক্ষাকালী পূজার সময় বিশাল বড় আকারের মেলা হয়। আশেপাশে গ্রাম থেকে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। সকালবেলায় এখানে বারোয়ারিতলার সামনে চিরাচরিত প্রথা অনুযায়ী এই মা চায় সবাই অনেকে বসে আছেন। এখন আমরা দেখতে পাচ্ছি এই পাড়ার বয়োজ্যেষ্ঠ শ্রী রমেন মণ্ডল। শরীর ঠিক আছে তো এখন? শরীর ঠিক নাই ভাই, তাই তো আমার একটা রোগ ঘটেছে, তো সেই রোগেই আর বয়স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সকালে হাঁটবেন রেগুলার? আর তোমার বয়স মোটামুটি পেয়ে গেলাম, তাই তো? এখন বয়স কত আপনার? এখন এখন তো 91 বছর। 91 বছর বয়স। এবারে চলুন আপনাদের একটু সাহেবনগর কৃষি শিল্প প্রতিষ্ঠানের দিকে আপনাদের নিয়ে যাই। এই জায়গাগুলো হচ্ছে সাহেবনগর কৃষি শিল্প প্রতিষ্ঠান বা ফার্মের। আমি এখন দাঁড়িয়ে আছি সাহেবনগর কৃষি শিল্প প্রতিষ্ঠান, যেটা বহুদিন আগে তৈরি হয়েছিল তৎকালীন যে সাংসদ হরিপদ চ্যাটার্জির উদ্যোগে, এবং এখানে বহু স্বাধীনতা সংগ্রামীদেরও একসময় শুনেছি সব আনাগোনা ছিল, এবং সেই সময় বিশিষ্ট মানুষজনের উদ্যোগে এই যে কৃষি শিল্প প্রতিষ্ঠান হয়েছিল, এখানে একসময় প্রচুর গরু পালন করা হতো, গোপালন, এবং এছাড়া প্রচুর এই যে পিছনে যেমন লিচু গাছ, আম বাগান এরকম ছিল, কিন্তু সেগুলো দীর্ঘদিন অযত্নে এবং এখানকার মানুষের মানে সেই রকম যে সহযোগিতা না থাকার ফলে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। একসময় এই যে কৃষি শিল্প প্রতিষ্ঠান, যেটা দেখতে পাচ্ছি ভগ্ন দশা, এখানে প্রচুর কর্মচারীরাও কাজ করত, সেই সমস্ত দু একটা বাড়িও দেখতে পাচ্ছি, সেগুলো প্রায় ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। আর দেখাশোনা করতেন রমেশ গোস্বামী এবং দাশু চক্রবর্তী মূল দায়িত্বে থাকতেন। তৎকালীন সাহেবনগর যে ফার্ম বা কৃষিশিল্প প্রতিষ্ঠানের এই যে ভগ্ন দশা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমার পিছনে যে খাল, একসময় যখন বর্ষার শেষে এইখানে মানে যখন খাল দিয়ে প্রচুর পরিমাণে জল, মাঠের জল নেমে আসতো, সব খাটান পড়তো, এখানে প্রচুর পরিমাণে মাছ উঠত, এই যে এখানে খাটান হতো, এখন সেসব আর হয় না, কারণ সেই জলঙ্গির জল আর আগের মতো থাকে না, মাঠে জল সেরকম ঢোকে না, মাছও ঢোকে না, আর সেই খাটানো আর হয় না। এই সামনে হচ্ছে নদী। চলুন কাছে যে জলঙ্গি নদী সেদিকে যাই। এখানে আসলে বিভিন্ন পাখির আপনারা ডাক শুনতে পাবেন। সামনে হচ্ছে সাহেবনগর পারঘাটা, মানে এপার থেকে ওপারে, ওপারে গোপীনাথপুর গ্রাম, সাহেবনগর গ্রাম থেকে আগে গোপীনাথপুর গ্রামে বা ওপারে যেতে হলে এখানে নৌকায় পারাপার করতে, কিন্তু এখন জল না থাকায় দেখছি বাঁশের সাঁকো করে দিয়েছে, এর উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে।
আগের মতো আর সেই জল নেই, যার জন্যে এখানে বাঁশের শাঁকও হয়ে গেছে। মাঠে এখানে প্রচুর কবিতর, এখানে নদীতে প্রায় জল নেই বললেই চলে। আর দূরে দেখতে পাচ্ছি বক, বেশ কিছু বক বসে আছে। এই জলঙ্গি নদী আস্তে আস্তে মজে গিয়ে একেবারে জলঙ্গি নদীর অস্তিত্ব আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে বসেছে। সরকারের নজর দেওয়া উচিত এই বিষয়ে। আগে এই সব জায়গায় পরপর ঘাট থাকতো, যেমন সামনে বায়ুপাড়া ঘাট, তার মধ্যমপাড়া ঘাট, তারপর উত্তরপাড়া ঘাট, আর সবসময় লোকজন লেগেই থাকতো। কিন্তু এখন সেই ঘাটে কোনো লোকজন নেই, ঘাটে আর কেউ আসে না স্নান করতে। এগুলি সমস্ত জলঙ্গি নদীর ধারে, যেমন এখানে কলা বাগান, তারপর বিভিন্ন বাগান আছে যেগুলো ফার্মের আর কি। এই রাস্তাটা জলঙ্গি নদীর ধার বরাবর একেবারে বালি টঙ্গির দিকে চলে গেছে। সামনের এই রাস্তাটা উত্তরপাড়ায় চলে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে উত্তরপাড়া একদম ঘাট, নদীর ঘাটের দিকে চলে যাচ্ছে। টিকের যে জায়গাটা, এখানে একসময় খগেন মণ্ডলটা কয় ভাই মিলে এখানে ছিল, এখান থেকে উঠে গেছে। আর ডান দিকে অনেক কয় পরিবার ছিল, 6-7টা পরিবার ছিল, তারা কেউ নেই, সব ছেড়ে চলে গেছে। এখানে ছিল, এই যে ডান দিকে এখানে একটা পরিবার ছিল। সামনে একটু গিয়েই হচ্ছে নদী, যেটা মধ্যমপাড়ার ঘাট। সামনে এখন পরিত্যক্ত এলাকা, এখানে আগে বসতি ছিল। এই রাস্তা দিয়ে একসময় প্রতিদিন নদীতে স্নান করতে যেতাম, এখন এসে দাঁড়িয়ে সেই সব দিনের কথা মনে পড়ছে এবং মনটা যেন উদাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পেঁয়াজের বীজ রাখা হয়েছে, আর সামনে দেখা যাচ্ছে গম পেকে উঠেছে বিভিন্ন ক্ষেত। আমাদের এই যে জমি এখন শালের জঙ্গলে পরিণত হয়েছে, বহু শাল গাছ লাগানো হয়েছে এবং শাল গাছগুলো বেশ বড় হয়ে গেছে। গম কাটার সময় হয়ে গেছে। এই জমিতে মৌরি লাগানো হয়েছে, প্রায় ওঠার মতো সময় হয়ে গেছে। এই রাস্তাটা মধ্যমপাড়ার ঘাটে যাওয়ার রাস্তা। মধ্যমপাড়ার কাছে বোড়াগাড়ি খাল কেমন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে আপনাদের নিয়ে যাব উল্লাপাড়া থেকে যে খালটা মাঠের দিকে চলে যাচ্ছে, যেটা পাকা রাস্তা হয়েছে, সেই দিকে একটু আপনাদের নিয়ে যাব। এখানে ছোট্ট একটা মন্দির তৈরি হয়েছে।
খালের ধার দিয়ে এরকম পাকা রাস্তা হয়ে যাওয়ার ফলে এখানকার মানুষজনের খুব সুবিধা হয়েছে। সামনের এই জমিটা আমাদের, এখানে কলা বাগান করা হয়েছে। এদিকে কলার ফলন বেশ ভালোই হয়, কিন্তু দুঃখের বিষয় চাষিরা দাম পায় না। চাষিরা সব পেঁয়াজ তুলছে এবং সেই পেঁয়াজ সব কেটে বস্তাবন্দি করা হচ্ছে। পেঁয়াজ এক বস্তা কাটতে কত? হ্যাঁ, এক বস্তা কাটতে কত নিচ্ছে দিচ্ছে সব? 15 টাকা? বাহ। বন্ধুগণ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, এবং এই গ্রামের দৃশ্য কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার।